নমস্কার। আজ ঈশান কথার প্রতিটি দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজ এই কথোপকথন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গর্বের, আমাদের আত্মপরিচয়ের ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের ভাতুষ্পুত্রী বর্ণালী ভট্টাচার্য। বর্ণালী ভট্টাচার্য হচ্ছেন গিয়ে শহীদ কমলা ভট্টাচার্যের কনিষ্ঠ ভ্রাতা, প্রয়াত বকুলচন্দ্র ভট্টাচার্যের কন্যা। তো বকুলচন্দ্র ভট্টাচার্য তারা মানে শহীদ কুমার গুয়াহাটিতে ছিলেন, বিএসএনএল এ চাকরি করতেন, আর পরবর্তীতে তিনি বদলি হয়ে কলকাতায় চলে যান। সেখানে চাকরি থেকে অবসর নেওয়ার পরে সেখানে বসবাস করেন। কয়েক বছর আগে তিনি প্রয়াত হয়েছেন। তো আজ আমরা মূলত বর্ণালীর কাছে, যে বাবার কাছে পিসির গল্প কিভাবে শুনেছেন বর্ণালী, তাদের পারিবারিক অনুভূতিটা কেমন, এই ব্যাপারটা যেটা কোনোদিনই আমরা জানতে পারিনি শহীদ কমলা ভট্টাচার্যের ব্যাপারে। তাদের পরিবারটা বেশ বড় ছিল, তারা অনেক ভাই বোন ছিলেন। আমরা সবকিছু জেনে নেব আজ বর্ণালীর কাছ থেকে, বর্ণালী যেভাবে বাবার কাছে পিসির কথা শুনেছেন। এখানে বলে রাখা ভালো যে বকুলচন্দ্র ভট্টাচার্য একজন ভাষা সেনানী ছিলেন। যখন কিশোরী কমলা ভট্টাচার্য সেদিন 1961-এর 19শে মেতে শিলচর রেল স্টেশনে সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়েছিলেন, তখন অনেকের মধ্যে বকুলচন্দ্র ভট্টাচার্য ছিলেন এবং তার আরেক দিদিও ছিলেন। যখন গুলি চালিয়েছিল পুলিশ, তখন ছত্রভঙ্গ হয়ে যায় সব, বকুলচন্দ্র ছত্রভঙ্গ হয়ে যান। সেই স্মৃতিগুলো তিনি তার কন্যার কাছে, একমাত্র কন্যার কাছে ব্যক্ত করেছিলেন, সেইগুলো আমরা আজ বর্ণালীর কাছে জানব, শুনব কিভাবে শুনেছেন। আমরা ব্যাপারটা প্রথমে আমরা জেনে নেব বর্ণালীর কাছে, বর্ণালীর বাবার কথা জানবো, তারপরে আমরা তার পিসির কথা জানবো। আর এখানে বলে রাখি, বর্ণালী একজন এডুকেটর এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর, তাই তো? তো তার কাছে আমরা আমরা এখন জানি। বর্ণালী, আপনি বলুন প্রথমে, আপনি একটু বাবার কথাটা বলুন এবং পারিবারিক পরিচয়টা একটু তুলে ধরুন, যে তারা কয় ভাই কয় বোন এবং আপনাদের পুরো পরিবারের চিত্রটা একটু আমাদের সামনে তুলে ধরুন। প্রথমে আমি আহ্বান জানাই ঈশান কথাকে, আমার আইমু ওদের টিমকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। বাবাদের পরিবারে বাবা সবচেয়ে ছোট ছেলে ছিলেন। বাবার পরিবারে বাবার নাম ছিল রামরমণ ভট্টাচার্য এবং তাদের মায়ের নাম ছিল সুপ্রভাষিনী দেবী ভট্টাচার্য। তাদের 6টি সন্তান ছিল এবং প্রথম ছিলেন আমার জেঠু, যার নাম হয়েছে রবীন্দ্র কুমার ভট্টাচার্য। তারপর হলো আমার বড় পিসি, যার নাম হয়েছে বেনুবালা ভট্টাচার্য। তারপর হয়েছে আমার সেজো পিসি, যার নাম হলো প্রতিভা ভট্টাচার্য। 4 নম্বর ছিলেন আমার কমলা পিসি, কমলা ভট্টাচার্য। তারপর হলো আমার ছোট পিসি, যার নাম হলো ছোট পিসির নাম হলো মঙ্গলা ভট্টাচার্য। এবং তারপরেই ছিল আমার বাবা বকুলচন্দ্র ভট্টাচার্য। তো ওদের পরিবারটা, মানে আমি যতটুকু বাবার মুখে শুনেছি, মানে আমি তো সবটাই বাবার মুখে শোনা, খুব একটা টাফ পিরিয়ডে গেছিল যখন আমার ঠাকুর দাদা রামরমণ ভট্টাচার্য চলে গেছিলেন। পুরোটাই আমার ঠাম্মার হাতে সবাই বড় হওয়া এবং শিলচরে আসার পর ওরা, যতটুকু আমি জানি, ওরা বিলপার নামে জায়গাতে ছিলেন। সেই বিলপারে ওরা তখন ভাড়া থাকতেন, সেই বাড়িতে ভাড়া থাকতেন। এবং সেই সময় যেহেতু আমার বাবা খুব ছোট ছিল, আর তারপরে কমলা পিসি ওরাও তখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল, তো পুরোটাই সেই সংসারকে টানার রেসপন্সিবিলিটিটা ছিল আমার জেঠু, বড় পিসি এবং
প্রতিভা পিসি, যে আমার সেজ পিসি, তাদের মধ্যেই। এবং আমি যতটুকু শুনেছি যে 19শে মে সেদিন আমার জেঠু মানে রামরমণ ভট্টাচার্যী, উনি তখন নতুন চাকরি যেটা পান সেই সূত্রে উনি গুয়াহাটিতে ছিলেন, গুয়াহাটি পোস্টিং ছিলেন, উনি তখন শিলচরে ছিলেন না 19শে মের দিন। এবং আমার যে বড় পিসি তখন নার্সিং এর একটা জব পান, তো সেই চাকরির জন্য উনি ট্রেনিং এ গেছিলেন শিমুলিগুড়ি, শিমুলিগুড়ি ট্রেনিং এ ছিলেন। বাড়িতে যে ছিলেন ছিল আমার সেজ পিসি, প্রতিভা পিসি, তারপর মঙ্গলা পিসি, আমার বাবা, বাপ্পাদা মানে আমার বড় পিসির ছেলে, ওদের ভাগ্নে বাপ্পাদা, ওরা সবাই সেদিন বাড়িতে ছিলেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো তো যতটুকু আমি আমি শুনেছি যে সেদিন সেদিন আর কমলা পড়ায় খুব ভালো একজন ছাত্রী ছিলেন, উনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, দেওয়ার পরেও উনার একটা আরো ফিউচার এম ছিল গ্র্যাজুয়েশনটাকে পাস করার, এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেও উনি চাইছিলেন টাইপরাইটিং শিখবে, যেটা বাবা বলে থাকে যে উনি টাইপরাইটিংটা শিখতে চাইছিলেন। কিন্তু তখন যেহেতু বাবারা খুবই একটা হার্ডশিপের থ্রুতে যাচ্ছিল, তো অনেক সময় এরকমও হয়েছে যে কমলা পিসির নিজের কোনো বই ছিল না পড়ার জন্য, বা বই তখন কিনতে পারেনি, অ্যাফোর্ড করতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি অনেক সময় নিজের বন্ধুদের থেকেও বই নিয়ে আসতেন, এসে তার টেক্সট গুলো তুলে ধরে উনি নিজে পড়তেন। তো নিজস্ব ইচ্ছেটা ওনার খুব বেশি ছোটবেলার থেকে ছিল। এবং 19শে মের ঘটনাটি, যেদিনের যেদিন এই জিনিসটা হয়, সেই দিনের কথা যতটুকু আমি শুনেছি, সেদিন বাড়িতে ছিল প্রতিভা পিসি মানে রানু পিসি যাকে আমরা ডাকি। তো সকালবেলায় কমলা পিসি, যাকে ধন্দি বলে বাবারা ডাকতো, বাবাদের প্রিয় ধন্দি, তো সেই কমলা পিসি সকালে চান করে উনি রানু পিসির শাড়ি পরেছিলেন, উনার শাড়িটা উনি পরেছিলেন। পরার পর উনি নিজে মন থেকে তৈরি ছিলেন যে ওই পিকেটিং এ যেটা চলছিল, আসাম রাইফেল, আসাম গভর্নমেন্ট যেটা একটা ডিক্লারেশন দিয়েছিল যে অ্যাসামিস ভাষাটাকে ওয়ান অ্যান্ড ওনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা করা হবে, সেই প্রোটেস্টের জন্য ওরা একটা পিকেটিং করছিল। পিকেটিংটা ছিল শুধু বাংলা ভাষা নয়, মাতৃভাষার অস্তিত্বর জন্য সেই পিকেটিংটা চলছিল। তখন আমার ঠাম্মা আর সেজ পিসি মানে প্রতিভা পিসি, ওরা দুজনেই কিন্তু কমলা পিসিকে বোঝায় যে ওকে উনাকে প্রতিটা পথেই বলে যে এখানে কি হতে পারে আর কি হতে পারে না, এবং উনাকে বাধাও দেয় যাওয়ার থেকে, যে এখানে যাওয়ার দরকার নেই। কিন্তু তারপর কিছুক্ষণ পরই বাবা যেটা বলল যে তার কিছুক্ষণ পর 20 থেকে 22 জন কমলা পিসির বান্ধবী বা ফিমেল যারা পিকেটিং করতেন, তারা বাড়ি চলে এসেছিলেন। বাড়ি আসার পর তখন কমলা পিসিকে ওনারা বললেন যে চলো আমরা পিকেটিং এ এখন সবাই মিলে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে আমার ঠাম্মা কিন্তু বারবার কমলা পিসিকে বাধা দিচ্ছিলেন যাবার জন্য। কিন্তু আরেকটা কথা আমি এখানে বলতে চাই, যে বাবা এটা যেটা বারবার মেনশন করেছে, কমলা পিসি কিন্তু চাইলে সেদিন নাও যেতে পারতেন, মানে এটা শুধু বন্ধুরা বলে যে গেছে সেটাই রিজনটা নয়, উনার নিজস্ব উনার মানে ডিটারমিনেশনটা ছিল যে আমি যাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমার ঠাম্মা কমলা পিসিকে বলেছিলেন যে ঠিক আছে তুমি যখন যাচ্ছ তুমি কিছু একটা মুখে দিয়ে যাও, কারণ সেই সকালবেলা ও বেরে পিসি বেরোচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কমলা পিসি ঠাম্মাকে একটা কথাই বলে গেছিল যে মা তুমি চিন্তা করো না, আমি বাড়ি ফিরে এসে আমি খাবো, আমি দুপুরে ফিরে আসবো এবং আমি দুপুরে খাবো। তখন আমার সেজ পিসি অনেক টাই মানে অনেক কিছু ভাবছিল যে এটা খুব একটা বেশি মানে কিরকম কি পরিস্থিতি হতে পারে জানা নেই। তখন ঠাম্মা কমলা পিসিকে একটা কাপড়, ছোট কাপড় দিয়েছিল যে যদি কোনো কারণে
টিয়ার গ্যাস ছোড়া হয়, তাহলে যাতে সেই কাপড়টুকু দিয়ে উনি নিজেকে রক্ষা করতে পারেন। তো তারপর তো আর কমলা পিসি কারোর কথাই শোনেননি। তো উনি উনার 20-22 জন বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে উনি পিকেটিং এর জন্য বেরিয়ে পড়লেন। তার পেছনেই ছিল বাবা, বাপ্পাদা এবং মঙ্গলা পিসি, যে আমার ছোট পিসি। ওরাও পেছন পেছন ওদের যাওয়া শুরু করলো এবং সবাই গিয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে ওরা তখন পৌঁছলো। সকাল দিকটা অনেকটাই পিসফুলে ওরা, কারণ আরেকটা এখানে যেটা হয়েছিল যে এটা একটা সত্যাগ্রহ মুভমেন্ট ছিল, নন ভায়োলেন্স মুভমেন্ট ছিল, তো এখানে কোনো ভায়োলেন্সের জায়গা ছিল না। তো ওরা যারা ছিল ওরা ওদের মাতৃভাষার রক্ষার জন্য সবাই গিয়ে ওখানে সেই প্রোটেস্টটুকু করছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে আমার যখন অনেকক্ষণ চলে গেল, আমার ঠাম্মা অনেক চিন্তার পর আর বাড়িতে নিজেকে রাখতে পারলো না। উনিও ঠিক 2 ঘন্টা পর রেলওয়ে স্টেশনের দিকে ছুটে চলে গেল সবাইকে খুঁজতে, কারণ বাড়িতে কেউই ছিল না, না পিসি, না বাবা, না বাপ্পাদা। এবার যখন ঠাম্মা রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছলো, তখন কমলা পিসি ঠাম্মাকে দেখতে পেল দূর থেকে। তখন কমলা পিসি ঠাম্মার কাছে এসে ঠাম্মার পায়ে পুরো ধুলো মাখানো পা ছিল, পাটা ধুয়ে দিল, ধুয়ে 1 গ্লাস শরবত দিল। শরবত দিয়ে আবার ঠাম্মাকে বলে বুঝিয়ে পাঠালো যে মা তুমি চিন্তা করো না, তুমি এখানে থেকো না, আমি চলে আসব, আমি বাড়িতে গিয়েই খাবো, তুমি বাড়ি ফিরে যাও। তো সেই বুঝে ঠাম্মাও আর বেশিক্ষণ থাকলো না, ঠাম্মা ওখান থেকে চলে এলো। তারপর হঠাৎ বাবা বলার মতো, মানে বাবা এই দৃশ্যটা কখনোই ভুলতে পারিনি, আমি যতবারই বাবার সাথে কথা বলেছি খুব একদম রিফ্রেশ ফিলিং যেন ওনার মধ্যে সেটা রয়ে গেছে, যেহেতু উনি পুরোটা দেখেছেন, উনি কখনো এটাকে ভুলতে পারেনি। হঠাৎ করে ওখানে আসাম রাইফেল গভর্নমেন্ট ওখানে, সাউন্ডটা কি আমি শুনতে পাচ্ছি না, বলছি আসাম পুলিশ ছিল, হ্যাঁ আসাম পুলিশ, আসাম পুলিশ তখন তখন হঠাৎ করে ওখানে আসে, ওখানে আসে এবং বাবা বাবা না একটা ট্রাক ওদিকে যাচ্ছিল, আর সেই ট্রাকে 9 জন সত্যাগ্রহীদেরকে ওরা ওখানে অ্যারেস্ট করে কাঠিগোড়া থেকে সেই ভাষা শহীদ স্টেশন দিয়ে যাচ্ছিল ট্রাকটা। তো এইটা দেখে যারা এখানে সত্যাগ্রহীরা যারা এখানে প্রোটেস্ট করছিল তারা ন্যাচারালি খুব ঘাবড়ে গেছে, এবং সেটার আরেকটা রিয়াকশনে ওরা গিয়ে সেই ভাষা শহীদ স্টেশনে গিয়ে ওই স্টেশনের ইয়েকে গিয়ে ব্লক করা শুরু করলো। বাবা দূরেই ছিল, বাবা দূর থেকে সব দেখছিল, কিন্তু হঠাৎ বাবা বললো যে কিছুক্ষণ পরেই দেখা গেল যে সেই ট্রাকের যে পুলিশম্যান ছিল এবং ড্রাইভার ছিল তারা নেই। এবার তারা চলে গেল নাকি তাকে কেউ নিয়ে গেল সেটা উনি বলতে পারেননি, কিন্তু তারা হঠাৎ করে নেই, এবং কেউ ওই ট্রাকের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। সেই আগুনটা দেখে তখন ফায়ার ব্রিগেডও ডাকা হয়, কারণ জিনিসটা পুরো কেওস হয়ে যায়, ফায়ার ব্রিগেড ডাকা হয় এবং তারপর আসাম পুলিশ যারা ছিলেন তারা ওখানে ওপেন ফায়ার করা হয়। ওপেন ফায়ার যখন করেছিলেন তখন ওরা বলেছিলেন যে কেউ ওখান থেকে মুভমেন্ট করতে পারবে না, যে যেখানে আছে সে সেখানেই থাকতে হবে। কমলা পিসিও যেখানে ছিল সেখানে পিকেটিং এর জায়গাটায় ছিল, কিন্তু সেই মুহূর্তেই, এবং বাবাও সেই জায়গাতে ছুটে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন আসাম পুলিশ বাবাকে ওখানে কিছুক্ষণের জন্য অ্যারেস্ট করে নিয়েছিল, মানে ওই জায়গাটায় যেতে দেয়নি। কাজেই আজকে যদি হয়তো বা বাবাকে সেই জায়গাটায় যেতে দেওয়া হতো, আজকে হয়তো বাবাকে আমিও পেতাম না, কারণ উনিও হয়তো বা সেদিন গুলির শিকার হতেন। তো থ্যাঙ্কফুলি সেদিন উনি ওখানে একটা জায়গায় উনি রুখে গেছেন। এপাশে মঙ্গলা পিসি যে ছিলেন তিনি হঠাৎ ওখানে লাঠিচার্জের শিকার হন। উনাকে এত জোরে ব্যাকবোনে লাঠিচার্জ করা হয়েছিল, মানে সারাটা জীবন মঙ্গলা পিসি একটু কুঁজো হয়ে হেঁটে যেত, কারণ উনি খুব ভালো চোট পেয়েছিল ব্যাকবোনে। তো সেই যখন ওই সময়টায় লাঠিচার্জ করা হয়
তখন মঙ্গলাপিসি ওখান থেকে চিৎকার দিয়ে ওঠে, ধন্দি ধন্দি ধন্দি। তখনই কমলাপিসি এই ধন্দি আওয়াজটা শুনে ওখান থেকে জাস্ট ঘুরে তাকায়, কারণ ওখানে তো মুভমেন্ট করতে বারণ করেছিল। তখনই মঙ্গলাপিসির আওয়াজটা শুনে মঙ্গলাপিসিকে যখন উনি ঘুরে তাকিয়ে বাঁচাতে আসার চেষ্টাও করেছিল, আর তখন বলেছিল যে জান দেব তবু জবান দেব না, কিন্তু সেই কথাটাই কমলাপিসির সেই লাস্ট কথা ছিল। তখনই আসাম রাইফেল থেকে একটা বুলেট শট হয় যেটা একদম চোখের আরপার করে দেয়। এবং বাবাকে আমি দেখেছি, মানে যখনই এই ইনসিডেন্টের কথাটা বলা হতো, মানে যেহেতু বাবা একটা পিরিয়ডে, মানে 2010 থেকে বাবার স্ট্রোক, প্যারালাইসিস, নানান জিনিসে, হি ওয়াজ অলসো ফাইটার, মানে নানান জিনিসে উনি ভুগছিলেন, তখন উনি সব ভুলে গেলেও এই ইনসিডেন্টটা কখনো ভুলতে পারেনি। এবার যখনই কমলাপিসির কথাটা বলা হতো, যে আমি যখনই জিজ্ঞেস করতাম যে বাবা ধনপিসির কি হয়েছিল, উনার কথা বোঝা যেত না, সিন্স সেরিব্রাল অ্যাটাক ছিল, কিন্তু উনি একটা কথা কনস্ট্যান্ট বলতো, ফায়ার ফায়ার ফায়ার। মানে এই ট্রেসটা, এই ইমপ্রিমেন্ট, মানে এটা পুরো উনার মাথায় ইমপ্লিমেন্ট হয়ে গেছে, সেই দৃশ্যটা আর ভুলতে পারেনি। তো তারপর যা হয়, এবার বাবা দূর থেকে দেখে দেখছে ঠিকই, কিন্তু সেটাও তখনও এক্সপেক্ট করতে পারিনি যে সেটা উনার ধন্দি ছিল। তারপর এইদিকে তো বাপ্পাদাও আরেকদিকে ছুটে যায়, সবাই মানে কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না। একটু সিচুয়েশনটা যখন একটু স্টেবিলাইজ হলো, তারপর বাবা ছুটে গেল। ছুটে গিয়ে সেখানে তো আর কিছু ছিল না, কারণ আসাম পুলিশ ততক্ষণে সব যারা যারা ছিলেন সেখানে, আরো 9 জন 11 জন যারা ছিলেন সবাইকেই হসপিটালে নিয়ে গেছিলেন। তখন বাপ্পাদাও হসপিটালে গেছিল, যতটুকু আমি বাপ্পাদার থেকেও শুনেছি, বাপ্পাদাও এদিক থেকে হসপিটালে ছুটে গেছিল যেহেতু দেখেছিল, আর বাবা এদিক থেকে দেখে বাবাও হসপিটালে ছুটে গেছিল। কিন্তু সেই সময় হসপিটালে যাওয়ার পরও আসাম যে হসপিটালটা ছিল তখন পর্যন্ত ওদেরকে কোনো ট্রেস ইনিশিয়ালি দেয়নি, কোঅপারেট করা হয়নি, মানে ওদেরকে কিছুই বলা হচ্ছিল না যে কোথায় কে আছে। তারপর অনেকক্ষণ পরে ফ্যামিলি যখন জোর করে, তারপর আরো অনেক ভাষা সেনানীরা ওখানে থাকে, ওরা যখন প্রোটেস্ট করে, ওরা যখন বলে, তার অনেকক্ষণ পরে ডিক্লেয়ার করা হলো যে কমলাপিসি আর নেই। এইদিকে মঙ্গলাপিসিকেও হসপিটালাইজ করা হয়েছিল, আর কারণ যে চোটটা মঙ্গলাপিসি পেয়েছিল সেটা হসপিটালে উনি প্রায় 1 মাস আনকনশিয়াস অবস্থায় ছিলেন, উনিও আনকনশিয়াস অবস্থায় 1 মাস হসপিটালাইজ ছিলেন। তো এই এই যে 19শে মে সেই দিনটি আমাদের পরিবারের জন্য যতটুকু আমি দেখে বড় হয়েছি, সেই দিনটি কিন্তু আমাদের পরিবারের জন্য একটা ডার্ক ডে ছিল। আজকে আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই এগিয়েছি, কিন্তু সেদিন তো কেউ সেই জিনিসটা বুঝতে পারেনি। ঠাম্মা সেই সেই যে কষ্টটা, কারণ মেয়ে বলে গেছে যে মা আমি বাড়ি ফিরে খাবো, সেই মেয়েটা আর বাড়ি ফিরলো না। তো সেই কষ্টটা, সেই সাডেন জিনিসটা কখনো ভুলতে পারেনি। এবং তার পরের থেকে আমাদের বাড়িতে এই প্রথাটাও হয়েছিল যে যখনই কেউ বাড়ি থেকে বের হবে মুখে কিছু একটা দিয়ে যেন বের হয়। এটা ঠাম্মা মানে খুব কম্পালসারি করে দিয়েছিল, কারণ উনি ওই জিনিসটাকে ভুলতে পারেনি যে মেয়ে আর ফিরে আসেনি। আর আমার বাবার মধ্যেও সেই জিনিসটা অনেক ছিল, মানে এই যে ন্যায় অন্যায় গিয়ে গিয়ে দাঁড়ানো, কারেজিয়াসলি দাঁড়ানো, তার জন্য ঠাম্মা চিরকাল কমলাপিসি চলে যাওয়ার পরে বাবাকে নিয়ে ভয় পেত। সেই সময় বাবা ছদ্মবেশে নিউজ পেপারে অনেক আর্টিকেলস লিখত, পোয়েমস লিখত, কমলাপিসির জন্য উনার যতটুকু যা ছিল উনি লিখতেন। কিন্তু ঠাম্মা তখন এতই ভয় পেয়ে গিয়েছিলেন বড়, মানে কমলাপিসিকে নিয়ে, বাবাকে তার জন্য সবসময় এগুলোর থেকে আটকাবার চেষ্টা করেছিলেন, কারণ উনার একটাই ভয় ছিল যে আজকে আমি মেয়েকে হারিয়েছি, তারপরে না আমি আমার ছেলেকে হারাই। আমরা বেশ কিছুক্ষণ আমরা বর্ণালীর কাছে সেই দিনের ঘটনা এবং তার পরবর্তীতে তাদের পারিবারিক যে ব্যাপারটা ছায়া ফেলেছিল, আজকে আমরা শহীদ দিবস 19শে মে পালন করি, ঠিক আছে, আমরা আমাদের অধিকার আমরা অর্জন করেছি তাদের আত্মত্যাগের বিনিময়ে,
কিন্তু যে পরিবার একটি তাদের সদস্যকে হারিয়েছে তাদের কাছে বিষয়টি কেমন, আজকে এত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় আজকে বর্ণালী আমাদের কাছে ব্যক্ত করলেন। আমি বর্ণালীর কাছে একটা জিনিস জানতে চাইবো, একটা ব্যাপারে যে পিসিকে হারানোর পরে আপনার ঠাকুমা কতদিন বেঁচে ছিলেন? আমি যখন আমি যখন ক্লাস 3-4-এ থ্রি পড়ি ফোরে পড়ি আমি আমার আমি আমার ঠাকুমাকে মানে আমি যখন ক্লাস আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়ি ততক্ষণ ঠাকুমা ছিলেন তার মানে এবং অনেক দিন আমার ঠাকুমা ঠাকুমা ছিলেন। হ্যাঁ এবং আমার এবং আমার ঠাকুমা খুব স্মার্ট ছিলেন ছিলেন নিজের নিজের ঘোরা ঘোরা ফেরা সব নিয়ে সব নিতেন, কিন্তু কিন্তু পিসির পিসির জিনিসটা কোনোদিন কেউ পূরণ করতে পারেনি। সেই পিসির ওই ভয়টা, সেই একটা যে কখনোই যে কমলার নাম শুনলে যে রাগ, সেই সেই অভিমান, সেই সেই জিনিসগুলো কেউ নিতে পারেনি। সে যতই সবকিছু ঠিক করতেন কিন্তু ঘুরে ফিরে কখনোই যদি কমলার নামটা উঠতেন সেই জিনিসটাতে নিয়ে ওনাকে একদম খুব যাওয়া অবধি উনি সেই কষ্টটা পেয়ে গেছেন। বর্তমানে তো বাপ্পাদা, দর্শকদের একটু জানিয়ে রাখি যে তাদের বর্ণালীর সবচেয়ে বড় পিসি তিনি বদরপুরই ছিলেন, বদরপুর রেল হাসপাতালে চাকরি করতেন। তার ছেলেই বাপ্পাদা যে কথাটা বললেন আজকে, বর্ণালী ভট্টাচার্য, বাপ্পাদা সংসার নিয়ে আছেন, এখন একটু বয়স হয়েছে, শারীরিক ভাবে খুব একটা সুস্থতা বলবো না, এমনিতে ভালো আছেন, এই স্মৃতি নিয়ে তারা তারা বেঁচে আছেন। তো সেদিন বাপ্পাদাও ছিলেন আজকে বর্ণালীর বাবা প্রয়াত বকুলচন্দ্র ভট্টাচার্যের সঙ্গে, সেই 19 মে-র দিন, কিশোর তখন তারা। একটা কথা এখানে বলে রাখা ভালো যে বর্ণালী কিন্তু এই যে পুরো অভিজ্ঞতাটা আজকে মানে যে জিনিস যে গল্পটা তিনি আজকে আমাদের কাছে তুলে ধরলেন সেই অতীত বিষয়টা, এই ব্যাপারে আমার মনে হয় না আজ পর্যন্ত শহীদ পরিবারের পক্ষ থেকে বা কমলা ভট্টাচার্যকে এইভাবে তুলে ধরেছেন বলে, এবং আমার মনে হয় প্রথম বর্ণালী তাদের পারিবারিক ব্যাপারটা তুলে ধরলেন সবার কাছে সর্বজনীন ভাবে। তো এবং ঈশান কথার মাধ্যমে, সেই জন্য ঈশান কথাকে অনেক ধন্যবাদ। আর যে কথাটা জানানো উচিত সেটা হচ্ছে গিয়ে যে বর্ণালী এই গল্পগুলো বাবার কাছে শোনা, বাবার চোখে পিসিকে দেখার যে ব্যাপারটা, এটা নিয়ে একটি বই লিখছেন যে বীরাঙ্গনা কমলা অ্যান আনটোল্ড স্টোরি, এরকম একটা কিছুটা নাম হবে বোধ হয়, তিনি এখনো সেটা পাণ্ডুলিপি আকারে রয়েছে, হয়তো বা এই এই এবারে 19 মে দিন সেটা প্রকাশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বর্তমান অতিমারির COVID-19 অতিমারির জন্য সবকিছু গুলিয়ে যায়, সব একদম পুরো ছন্দহীন হয়ে যাই আমরা, ফলে এবার আর সেটা প্রকাশ করা হয়নি। বইটি তিনি ইংরেজিতেই লিখেছেন, যতটুকু জানি যে 19 মে-র ইতিহাস নিয়ে বাংলায় প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর হয়েছে, ইংরেজিতে হইলেও আমার জানা নেই, কিন্তু খুব হলেও খুব কম হয়েছে। সেই বর্ণালী ভট্টাচার্য সেই ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছেন সেই বইতে, আমরা হয়তো আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আমরা সেই বইটা পাবো। আচ্ছা বর্ণালী, একটা কথা বলি, এখানে আজকের এই অনুষ্ঠান দেখছেন প্রসেনজিৎ ভট্টাচার্য, আপনার দাদা? উনি দেখছেন, উনি দেখলাম কমেন্ট করেছেন সেই। আচ্ছা এই কথাটা বললাম, আর আরেকটা ব্যাপার আরো অন্যদিকে যাব, আরেকটা বিষয় আমি জানি যে শিলচরের কমলা, শহীদ কমলা রোডের রেখা দেব খুবই প্রবীণ মহিলা, আমি ব্যক্তিগত ভাবে চিনি, উনি কমলা ভট্টাচার্যের নামে একটি ডাক টিকিট প্রকাশ করতে চাইছেন, কারণ এই কমলা ভট্টাচার্য হচ্ছেন বিশ্বের সবচেয়ে প্রথম ভাষা মানে মহিলা ভাষা শহীদ। তো তার নামে এই যে বীরাঙ্গনা প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে একটা তার নামে একটা ডাক টিকিট করতে চাইছেন, এবং তিনি খুব চেষ্টা করে যাচ্ছেন এবং রেখা দেব কিন্তু পেরে উঠছেন না, এই ব্যাপারটা একটু যদি বর্ণালী একটু ব্যক্ত করেন। এবং রেখা দেব মাসিমা গিয়ে তখন বকুলচন্দ্র ভট্টাচার্য বেঁচে ছিলেন আমি যতটুকু জানি, গিয়ে তিনি কলকাতায় গিয়ে বর্ণালীর বাবার কাছ থেকে সব জেনেছেন শুনেছেন, গিয়ে তারপরে ওই ব্যাপারটা তিনি উদ্যোগটা নিয়েছেন বলে, তো সেটা বর্ণালী জানেন, বর্ণালী একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ রেখা 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 যাকে আমি বলে ডাকি
উনি একজন অনেক অনেক সিনিয়র সিটিজেন, আর উনি হয়েছেন কমলা সংস্কৃতি ও সামাজিক সংস্থার প্রেসিডেন্ট। তো আমার উনার মধ্যে যে জিনিসটা ছুঁয়ে যায় যে এই এই যে এসে উনি কমলা রোডে থাকেন, উনার সবচেয়ে বেশি সেন্টিমেন্টটা গ্রো হয় কারণ উনি ওই কমলা রোডে উনি থাকেন, এবং এই বয়সে উনি যথারীতি আজকে কি হবে, পজিটিভ হবে নেগেটিভ হবে সেটা উনি জানেন না, কিন্তু ওনার চেষ্টাটা খুবই মানে একদম অনেস্ট চেষ্টাটা উনি করে যাচ্ছেন ডাক টিকিটের জন্য। সেই সূত্রে উনি যখন কলকাতায় এসেছিলেন, তখন বাবা ছিলেন এখানে, বাবা জীবিত ছিলেন, তখন উনি কলকাতায় এসেছিলেন। কলকাতায় এসে ওই এই যে উনি আমার বাড়িতে এসেছিলেন একমাত্র কিন্তু বাবাকে দেখা করার জন্য, এবং আমি এক মানে যখন উনি বাড়ি এলেন, বাবার রেসিপ্রোকেশন কমলা পিসির সাথে এত সুন্দর উনি নিজে আপন করে নিলেন যেন মনে হচ্ছিল যে বাবার নিজের কোনো আপন দিদি। সেই আবেগটুকু কিন্তু কোনো প্রফেশনালিজমে হয় না, সেটা ইনস্টিংটে হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে উনি বাবার সাথে অনেক কথা বলেছেন, বাবার থেকে উনি অনেক তথ্য জানার চেষ্টা করেছেন যেগুলো উনার ডাক টিকিটের জন্য দরকার বা কিছু, তখন বাবার থেকে উনি সরাসরি কথা বলেছিলেন, আমিও ছিলাম, আমার মাও ছিল। তো তারপর মানে এমন হয়েছে যে বাবাকে এমন করে করে গেছিল বাবা, মানে কমলা মানে মনে হচ্ছিল যেন আমার বড় পিসি বাড়িতে ঢুকেছে। তো উনি উনি ওই এই যে অতটুকু করছেন, আমি আমি রেখা দিদাকেও বলেছি যে আমার দ্বারা যতটুকু সম্ভব হবে, যতটুকু ডকুমেন্টস আমার কাছে আছে বা যতটুকু যা আছে আমি উনাকে দিয়েছিলাম, এবং আগামী দিনেও যেটা লাগবে সেটুকু আমি উনাকে প্রোভাইড করার চেষ্টা করব। আরেকটা কথা বলে আমি আমি এবারে বর্ণালীর কাছে একটু জানতে চাইবো, আপনি যে যে বইটা লেখার চেষ্টা লিখেছেন বা পাণ্ডুলিপি আপাতত তৈরি আছে, সেই বইটা সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, বইটা আসলে আমি ছোটবেলার থেকেই আমাকে বাবা আপব্রিঙ্গিং মেসটা যখন করেছে, আমাকে বাবা কখনোই কিছুতে ফোর্স করেনি, মানে বাবা মা দুজনেই আমার একটা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড তৈরি করার চেষ্টা করেছিল। তো ছোটবেলার থেকেই বাবা আমাকে কখনো বলেনি যে তুমি বাংলা ভাষা নিয়ে বা তুমি এই ভাষা নিয়ে না তুমি কি করবে না করবে, আমাকে কিন্তু কখনোই কিছু বলেনি। কিন্তু ছোটবেলার থেকে যখন আমি গ্রো করেছি, আমি এখনো বলছি আমি কিন্তু বাংলা ভাষার এক্সপার্ট নই, কারণ আমি একটা কসমো এরিয়াতে গ্রোন আপ হয়েছি, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি সেই পরিবেশটাকে অ্যাডাপ্ট করেছি। আমার আমি নিজে আসামে বর্ন এন্ড ব্রট আপ, তাই আমার অ্যাসামিজটাও খুব বেশি ফ্লুয়েন্ট, আর আমার নিজের পার্সোনাল লাইফে কিন্তু আমি যে জিনিসটার ঘটনার কথা বলছি সেই ঘটনাটা কিন্তু আমি আমার পার্সোনাল লাইফে কখনো ফিল করিনি। আমার ফ্যাকাল্টি মেম্বার্স অ্যাসামিজ, আমার ফ্রেন্ডস অ্যাসামিজ, তারা খুবই ভালো, আর এবং আমি আজ পর্যন্ত ওদের সাথে খুবই ভালো রিলেশনে আছি, লাইক মাই ফ্যামিলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি গ্রো করেছি। যখন প্রতি বছর আমি দেখতাম আমাদের বাড়িতে মা এবং বাবা 19শে মের দিন ক্যান্ডেল জ্বালাতো, 11টি ক্যান্ডেল জ্বলতো কমলা পিসির নামে এবং 11 জনের নামে, আমি ওইটুকু জানতাম। তাকে কিন্তু আমি তখন ছোটবেলা থেকে যে খুব বেশি গুরুত্ব দিয়ে জানার চেষ্টা করেছি সেটা কিন্তু নয়, আমি দেখতাম, আমি জানতাম, আমাকে বাবা বলতো, আমি শুনতাম। আমার যখন বাবার স্ট্রোক হয় 2010-এ, যখন বাবার স্ট্রোকটা হয়, তখন আস্তে আস্তে বাবা যে আমার রেসপন্সিবিলিটি এতদিন থেকে নিয়ে গেছে, এবার বাবার রেসপন্সিবিলিটিটা যখন আমি নিলাম, কারণ বাবা তখন পুরো বেডরিডেন হয়ে গেল, প্যারালাইসিস ছিল, সবকিছুতেই মানে ইয়ে হয়ে গেছিল, সেই সময় দাঁড়িয়ে যখন আমি দেখতাম যে সেই মানুষটা এই সিচুয়েশনের মধ্যে সব ভুলে গেছে কিন্তু 19শে মে ভুলতে পারছে না, কমলা পিসিকে ভুলতে পারছে না, সেই জিনিসগুলো আমাকে না হন্ট করা শুরু করলো যে মানে তাহলে কতটা একজন অ্যাটাচ থাকতে পারে তার সাথে যে এই সিচুয়েশনের মধ্যে ওই দিনগুলো ভুলতে পারছে না। এইগুলো আমাকে আস্তে আস্তে কিউরিওসিটি বাড়ালো, তাহলে আমি জানি জিনিসটার ব্যাপারে। ওই সময় বাবাকে তখন জিজ্ঞেস করতাম, বাবার রেকর্ডিং গুলো নিতাম, করতে 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 বই লেখার কথাটাও আমার তখন পর্যন্ত সত্যি করে মাথায় আসেনি। তারপর যখন হয় 2018-এ আমার বাবা প্রয়াত হন, তো 2018-এ 27 জানুয়ারি যেদিন বাবা যায়, সেদিন আমার একটা অনেক আগে থেকে এখানে একজন কালোধ্বনি টিম আছে, কালোধ্বনি টিমের থেকে পূজন ঘোষ, যিনি একজন আবৃত্তি শিল্পী,
উনি আমাকে অনেকদিন আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিল যে ওদের সেদিন আন্তর্জাতিক আবৃত্তি ভাষা দিবস পালন করা হয়, সেখানে ওরা কমলা পিসির যেটা আছে সেটার জন্য আমাকে ইনভাইট করেছিল, আমি এবং পার্থ ঘোষ, পার্থ জেঠুর সাথে। সেখানে যখন 27 জানুয়ারি সকালে আমি উঠি, আমি তখনও বাবার কন্ডিশনটা এরকম যে আমি যাব কি যাব না সেটাও আমি ভাবছি, মানে আমি কি করব। তখন বাবাকে জানিয়েছি এগুলো ব্যাপার এবং মাও জানতো। বাবা বলল যে তুমি কমলা পিসের জন্য যাচ্ছ তো তুমি যাও। আর প্রতিবার আমি কিন্তু এখানে যখনই অ্যাটেন্ড করতাম অনেকগুলো প্রোগ্রামসই করেছি, আমার একটাই টার্গেট থাকতো কি আমি কিন্তু কিছুই না, আমি যাচ্ছি বাবার রিপ্রেজেন্টেটিভ হয়, তার থেকে যদি আমাকে একটা ছোট ফুলও দিত সেটা এনে আমি বাবাকে দিয়ে দিতাম, কারণ বাবা ওটা দেখে খুব খুশি হতো যে মেয়ে ওটা করছে। আমি ওইটুকু আমার সেন্টিমেন্টসটা ধরার জন্য ইনিশিয়ালি আমি এটা স্টার্ট করি। তারপর আমি 27 যখন বাবাকে বলি, বাবা বললো তুমি যাও আমি সব ঠিক আছে। সেদিন বাবার ডায়ালিসিস ছিল, বাড়ি ফিরে আমার বাবাকে ডায়ালিসিসে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো ঠিক আছে তুমি যাও। আমি যখন 19 মে ওই প্রোগ্রামটায় গেলাম, যাওয়ার পরে ওখানে আমি যেরকম কমলা পিসিকে নিয়ে কথা বলছিলাম, বলার পরে গিয়ে আমি 11টি ক্যান্ডেল সবাইকে বিলাই, যেটা পূজনদা বা কালধ্বনি টিমের সাথে আমি ওই প্রোগ্রামে জড়িত ছিলাম। আমার মাথায় এটাই ছিল যে আমি বাড়ি ফিরে আজকেও বাবাকে এই খুশিটুকু দেব, কারণ তখন বাবার ডায়ালিসিস পিরিয়ড, আর কিছু করতে না পারলেও বাবা এটা দেখে খুশি হবে। আমি ভাবতে পারিনি যে আমি সেদিন ফিরে আর বাবাকে দেখতে পাবো না। আমি যখন স্টেজে উঠবো তখন আমার মা একবার ফোন করেছিল, তখন পর্যন্ত বাবা কিন্তু অলরেডি চলে গেছিলেন। মা আমায় ফোনে বললো যে তুমি কোথায়, আমি বললাম আমি স্টেজে এই উঠবো। আমার মাকেও আমি হ্যাটস অফ জানাই, আমাকে কিন্তু তখন কিছু বললো না, বললো ঠিক আছে বাবা তুমি কাজটা করে নাও, করে তুমি বাড়ি ফিরে আসো। আমার এই সেন্টিমেন্টটা না ইন ফিউচার তারপরে একটা হন্ট করে যে যে মানুষটা নিজের শারীরিক চিন্তা না করে আমাকে সেদিন কমলা পিসির উদ্দেশ্যে পাঠিয়েছেন, কারণ বাবা জানতো যদি বাবা কিছু একটা বলতো যে বাবার কিছু ভালো লাগছে না, কারণ নিজে তো কিছু একটা হয়তো বা টের পাচ্ছিল যেটা আমাকে বলেনি, তাহলে মেয়ে যাবে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এটা আমার কোথাও রেসপন্সিবিলিটি থাকে যে আমি সেই সেন্টিমেন্টটুকু অ্যাটলিস্ট আমি কোথাও তুলে ধরতে পারি, এবং এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্মে যাতে তুলে ধরতে পারি। কারণ আজকে আমারও অনেকরাই আছে যারা বাঙালি নয়, তারাও কিন্তু 19 মে'র কথা জানতে চায়। তো আমার বক্তব্য হয়েছে যাতে সবাই 19 মে'র কথাটা বা এই সেন্টিমেন্টের কথাটা বা কমলার পিসির যে একটা নিজস্ব লাইফের স্টোরি আছে, অ্যাপার্ট যে উনি একজন মার্টিয়ার, কিন্তু তার যে নিজস্ব লাইফ, তার যে নিজস্ব বন্ডেজ, তার যে নিজস্ব রিলেটিভস, সবকিছু ধরে যাতে আমি একটা তুলে ধরতে পারি, আমি সেই পারপাসটুকু নিয়ে, শুধু সেন্টিমেন্টটুকু রাখার জন্য আমি এই বইটা লেখার কথা তখন আমি ভাবি। আমি যতটুকু পেরেছি, যতটুকু অথেন্টিক, যতটুকু অরিজিনাল ফরম্যাটটুকু যতটুকু আমার জানা, ততটুকুই আমি বইটা তুলে ধরার চেষ্টা করেছি, যাতে এটা প্ল্যাটফর্মে অনেক কবিতা লিখেছিল, তার মধ্যে 2টো কবিতা যেটা আমাকে খুব ছুঁয়ে গেছে, যে নিজের দিদির জন্য লিখেছিল ধনদির জন্য, সেই 2টো কবিতাও আমি সেই বইয়ের মধ্যে, সেরকমই বাবার লেখাটাও আমি স্ক্যান করে রেখেছি এবং তার ট্রান্সলেশন আমি করে রেখেছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি বর্ণালী, যে আমাদের এখানে কিন্তু 19 মে'র ব্যাপারটা খুব শ্রদ্ধা ভরে হয়। আগে যেমনটি হতো, গেল বেশ কয়েক বছর, ধরুন 10 বছরের মতোই হবে, যে একটু জাঁকজমক করে হয় কিন্তু ব্যাপারটা, সেই ব্যাপারগুলো খবরগুলো আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছে, আপনাদেরকে কি কেউ বলে যে এখানে কি কেমন করে শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে, কেমন করে 19 মে উদযাপন হচ্ছে? সত্যি কথা বলতে কি, ফ্যামিলি মেম্বার হয়ে কিন্তু আমি জানি না সবাই একমত কি না, কারণ এখানে আরো 11 জন শহীদও রয়েছেন আর আমিও এক শহীদেরই ফ্যামিলি, আমরা কিন্তু খুব জাঁকজমক ব্যাপারটা কখনোই চাই না। আমরা কিন্তু সবসময় ফ্যামিলি মেম্বারের মতো আমরা চাই কন্ডোলেন্স, তাদেরকে শ্রদ্ধা জানানো, তাদের জন্য একটু নিজেদেরকে ভাবা, সেই রেসপেক্টটুকু চাই।
এবং ওখানে কিরকম প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সেটাও আমার খুব একটা জানা নেই, কারণ আমি যাদের সাথে পরিচয় আছে যেরকম রেখা দিদা সেরকম ওরা খুব স্ট্রাগলিং করে ওরা এই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করছে, আর বাকি জাকজমক যারা কিরকম কি করছেন তারা তো এখনো আমাদেরকে অ্যাপ্রোচ করেননি, মানে হয়তো বা ওরা কি জানে কি জানে না সেটাও আমার জানা নেই, তো সেই অ্যাপ্রোচটুকু আমরা পাইনি। আর জাকজমকের জন্য না আমরা মেইন চাইছি এইটুকু রেসপেক্ট দেওয়া, যে ফ্যামিলির প্রতি সেইটুকু রেসপেক্ট, শ্রদ্ধা, কন্ডোলেন্স, সেই মনটা রাখা। কারণ দেখুন আমরা তো ফ্যামিলির লোক হারিয়েছি, সেলিব্রেশন তো পরে করব, আগে তো কন্ডোলেন্সটা করি। আমরা আজকে বর্ণালীর কাছে একদম না বলা কথা, অনেক অজানা কথা, তাদের পারিবারিক ব্যাপারগুলো আজকে আমরা জানতে পারলাম। বর্ণালী সময় করে ঈশান কথাকে সময় দিয়েছেন, এই যে তাদের পারিবারিক যে একটা কি বলবো এটাকে, এই হারিয়ে যাওয়ার ব্যাপারটা, যে এই দুঃখের যে জায়গা, যে শোকের জায়গাটা আজকে যাদের আত্মত্যাগের জন্য আজকে আমরা আমরা মাতৃভাষায় পড়াশোনা করতে পারছি, কাজ করতে পারছি, কথা বলতে পারছি, এই যে এটার জন্য তাদেরকে স্যালুট জানানো ছাড়া আর কিচ্ছু করার আমাদের আর কোনো ভাষা নেই আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ বর্ণালী এই সময় দেওয়ার জন্য। ঈশান কথাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ।